ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো মহাসপ্তমী, তোমাদের প্রত্যেককে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। শুনতে পাচ্ছ সকাল থেকে হয়ে যাচ্ছে ঢাকের আওয়াজ কানে আসছে, ঢাকের আওয়াজ শুনেই আজ আমাদের ঘুম ভেঙেছে। তো এখন আমরা ফাইনালি অবশেষে, দুটো একসাথে বললাম একই কথা, তো অবশেষে আমরা আজকে কোথায় যাচ্ছি বাকি কেনাকাটা করতে সপ্তমীর দিন, কারণ কাল গতকাল ষষ্ঠী হয়ে গেছে, কোনো মানে সুযোগ পাইনি, কারণ বেসিক্যালি অভিষেক কোনো ছুটি পাচ্ছে না পুজোর মধ্যে, ঠিক আছে, এইটার জন্যই প্রবলেম হয়ে গেছে টাইম অ্যাডজাস্টমেন্ট। মানে ওকে অফিসে যে কোনো একটা সময় যেতেই হচ্ছে আর কি, এবং গিয়ে যে টাইমিংটা থাকার কথা আর কি, তো সেটা থাকতে হচ্ছে, যার ফলে আমাদের পুজোর সেভাবে প্ল্যানিং ঠিকঠাক ফুলফিল হচ্ছে না। তো আজকে আমরা যাচ্ছি, যেটুকু বাকি কেনাকাটা আছে আর ফিরে এসে তোমাদের সেগুলো দেখাবো। আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি গড়িয়াহাট যাওয়ার আগে, ওখান থেকেই কেনাকাটা করার প্ল্যান, সো ওখানে যাওয়ার আগে একটু দাঁড়িয়েছি, কারণ খুব খিদে পেয়েছে আর এই সময়টা খুব কচুরি খেতে ইচ্ছা হচ্ছে। তো অভিষেক গেছে একটু কচুরি আনতে, তো এসে গেছে কচুরি। অভিষেক এখানে যে মিষ্টি আর এখানে আমার কচুরি, তো খেয়ে নি চটপট। মা বাবার, আমার শ্বশুর শাশুড়ির কথা বলছি, ওনাদের যেগুলো কেনা হয়েছে সেগুলো ও আজকে অফিস থেকে ফেরার সময় ওনাদের দিয়ে আসবে, কারণ আর টাইম নেই, রোজ ওর অফিস আছে, শুধু বোধ হয় নবমীর দিন, তাও এখনো কনফার্ম নয়, হয়তো ছুটি নিতে পারে। তো সেই জন্য আগে এই দুটো দেখো, পরে আমি ধীরে সুস্থে স্নান করে তোমাদের বাকি মার্কেটিংগুলো দেখাবো, বাকি জিনিসগুলো দেখাবো। আমার শাশুড়ির জন্য আজ ঠাকুরশ্বরী বস্ত্রালয় থেকে এটা আজকেই কিনলাম, তো এই কাঞ্জিভরমটা কিনেছি, এই এটা আর বেশি খুলছি না, এইরকম আর কি আঁচলটা এইভাবে গেছে, ঠিক আছে। আর আমার শ্বশুর মশাইয়ের জন্য এই পাঞ্জাবিটা কেনা হয়েছে, এটাও সিল্কেরই, এই হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য কেনা পাঞ্জাবি। তো আরেকটা জিনিস আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিরেনের জন্য, বিরেন হচ্ছে আমাদের এখানকার কেয়ারটেকার, তো ও প্রচুর হেল্প করে, ওকে তোমরা একটা দুটো ভিডিও দেখেছো আগে, তো ওর জন্য একটা শার্ট কেনা হয়েছে, ওকে এটা এক্ষুনি দিয়ে দেওয়া হবে, তো এই শার্টটা ওর জন্য কেনা হয়েছে। হয়েছে, পছন্দ হয়েছে, একদম, তুমি গায়ে পরে দেখো, তোমার না তোর তো 44 হওয়া উচিত, একটু বড় সাইজ নিয়েছে দাদা, না আমি দাদার থেকে একটু বড় সাইজ নিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যে হয়ে গেছে আর চারিদিক থেকে ঢাকের আওয়াজ আসছে, হয়তো সন্ধ্যে আরতি শুরু হয়ে গেছে সপ্তমীর, আর আমি এইখানে এই যে আমাদের সব পুজোর শপিং এর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখাবো বলে। তো এখন আমি দেখাবো ফার্স্টে আমার বাবার জন্য আমি কিনেছি, ঠিক আছে। তো বাবার জন্য নেওয়া হয়েছে, বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল বাবা তুমি কী নেবে, তো বাবা বলেছিল যে আমাকে শার্ট দিস না, আমাকে প্যান্ট দিস, তো সেই জন্য এটা পুরো কুচে না, খুব লাইট কালার। তো তোমরা তো দেখলে আমার শাশুড়ি মায়ের জন্য আমরা একটা মানে ওটাকে কাঞ্জিভরম সিল্ক নিয়েছি, তো পুরো সেম একটা শাড়ি, একই শাড়ি, এটা আমার মায়ের, শুধু পাড়টা আলাদা, তো মায়ের জন্য এই একটা কাঞ্জিভরম ভালো করে দেখাচ্ছি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি, তো আঁচলটা হচ্ছে এই, ঠিক আছে, তো এইরকম হচ্ছে আঁচল আর এই কালারেরই পাড়। তো অভিষেকের জন্য অষ্টমীর দিন সকালে পরেও মানে যেটা আমার যেটা পরেও অঞ্জলি দেবে আর কি, তো তার জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে, তো এই হচ্ছে একটা পাঞ্জাবি, এটা একটা সিল্কেরই, ও এই একটা শার্ট ওর জন্য কেনা হয়েছে। অভিষেকের একটা হোয়াইট জিন্সের জ্যাকেটের অনেকদিনের শখ ছিল, তো সেই জন্য ওর জন্য এটা আমার হাত দিতে ভয় লাগছে, কারণ ভীষণ সাদা,
নষ্ট হয়ে গেলে একটু এদিক ওদিক হলেই মুশকিল। আর এই জ্যাকেটের সাথে পরার জন্য ভেতরে এই একটাও টি শার্ট, গোল গলার যে টি শার্ট হয়, সো এটার সাথে এটা ভীষণ ভালো যাচ্ছিল, সো এটা কেনা হয়েছে এর সাথে পরার জন্য। আর অভিষেকের একটা হোয়াইট জিন্সেরও খুব শখ ছিল, সো এই একটা হোয়াইট জিন্স ওর জন্য কেনা হয়েছে। আর অভিষেকের বাড়িতে পরার জন্য কি দেখাবো এমনি দেখে নাও, জাস্ট এই দুটো বারমুডা মানে হাফ প্যান্ট যেগুলো হয় বাড়িতে পরে, সো এই দুটো নেওয়া হবে। আর আমার জন্য এই সালোয়ারটা কেনা কিনেছিলাম আমি, এটা তোমাদের আমি অলরেডি পরে দেখিয়ে দিয়েছি, পঞ্চমীর দিন আমি এটা পরেছিলাম। এই একটা এটা এইরকম তলাটা মানে পুরোটাই আমব্রেলা কাট টাইপের, সঙ্গে এইরকম একটা প্লাজো দিয়েছে। ওকে, তো একটা প্লাজো, প্লাজোর তলাটা বেশ সুন্দর। আর এটা ছিল ওর সাথে এই ওড়নাটা ছিল। সো আদি ঠাকুরেশ্বরী বস্ত্রালয় থেকে আমার জন্য এই শাড়িটা আমি কিনেছি, মানে আমাকে অভিষেক কিনে দিয়েছে। সো এটা হচ্ছে একটা কাতান সিল্ক, এর ভেতর ব্লাউজ পিসটাও আমি কাটিয়ে নিয়েছি, এখন তো আর ব্লাউজ বানানো যাবে না, এটা পরে বানাবো। আপাতত আমার কাছে যা কালেকশানে ব্লাউজ আছে তার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে মেয়ের সাথে পরে নেবো পুজোর মধ্যে আর কি। সো এটা একটা কাতান সিল্ক, ভীষণ সুন্দর, ভীষণ গর্জাস। ভালো করে আমি দাঁড়িয়ে আছি না, আর পাখাটা বন্ধ তো গরমও লাগছে। তো দেখো এরকম ব্লু পার, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে বডি। যেমনটা তোমাদের বলেছিলাম এবছর আমি আর বেশি কিছু নিইনি, সো এগুলো নিয়েছি। আমার কিছু দরকারি জিনিস আমি নিয়েছি, মানে দরকারি বলতে বাড়িতে পড়ার, যেমন ধরো হাউস কোট দেখাচ্ছি তোমাদের, তো আমি এরকম দুটো হাউস কোট নিয়েছি বাড়িতে পড়ার জন্য, ইউজ করার জন্য। আর এই দুটো আমি বাড়িতে পড়ার ম্যাক্সি বা নাইটি যাই বলো নিয়েছি। ও আর একটা জিনিস আছে, আমার একটা জুতো আছে দেখাচ্ছি। তো এর মধ্যে আছে আমার জুতো, বেসিক্যালি জুতোটা আমি কিন্তু এই পুজো উপলক্ষে মানে পুজোর সময় কিন্তু কিনিনি, এটা আমার 2 মাস আগে কেনা। এর সাথে আরেক জোড়া জুতো আমি কিনেছিলাম তখন পরার জন্য, তো সেটা ইউজ করছি, এটা রেখে দিয়েছিলাম পুজোর সময় পরবো বলে। সো এখন আমি এটা কিনি, এটা 2 মাস আগে কেনা কিন্তু নতুন, তো বলতেই পারো এটা আমার পুজোর জুতো দেখাচ্ছি। সো এই আরেকটা জিনিস যেটা তোমাদের দেখানো হয়নি, অভিষেকের একটা পাঞ্জাবি, ভেরি সরি এরকম উল্টো হয়ে আছে আমি তোমাদের দেখাচ্ছি, তার কারণ এটা অভিষেক গতকাল ষষ্ঠী ছিল, সেই গতকাল আমি কোনো ব্লগ বানাইনি, তো গতকাল ওই পাঞ্জাবিটা পরে অফিস করেছে। তো এটা আমার মাসি, তোমরা দেখেছো বেশ কয়েকবার আমার ভিডিওয়ে, সো আমার মাসি অভিষেককে দিয়েছিল, মানে এটা পুজো উপলক্ষে নয়, অভিষেককে অ্যাজ এ গিফট দিয়েছিল আমার মাসি, তো এটা রেখে দেওয়া হয়েছিল পুজোর সময় পড়ে বলে। তো বাইতে বাই তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, অভিষেক আর অভিষেক আরেকটা গিফট পেয়েছিল আমার মাসি দিয়েছিল, সেটা আমি ভুলে গিয়েছিলাম, এখন আলমারি থেকে বার করলাম তোমাদের দেখাবো বলে। সো এটাও নতুনই রয়েছে, পরেনি এখন অবধি অভিষেক, পাঞ্জাবিটা পরে ফেলেছে বাট এটা পরেনি। এটা হচ্ছে একটা জহর কোট, সেটা কোনো একটা পাঞ্জাবির সাথে অভিষেক পরবে পুজোর মধ্যেই, নিশ্চয়ই পরবে। সো এটা আর ওইখানে আমার শাড়িটা রাখা রয়েছে যেটা আমি নিয়েছি আজকে অভিষেকের থেকে, তো এটা আমি আসলে ভাঁজ করছিলাম, কারণ তোমাদের যখন আমি দেখাচ্ছিলাম এটা আমি পুরো ভাঁজ খুলে ফেলেছি, তো এখন এটা আমি ভাঁজ করার চেষ্টা চালাচ্ছি। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, তো ভুলে যাই, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ঠাকুরের শাড়ি, কালকে অষ্টমী, কাল পুজো দিয়ে দেবো, তো শাড়িটা এখন প্যাকেট করা রয়েছে, আমি এই মুহূর্তে খুলছি না, কাল আমি যখন পুজো দেবো মানে পুজো দিতে যাবো আর কি, অঞ্জলি দিতে যাবো, তখন আমি যখন পুরো যে মানে ঝুড়িটা যে সাজাবো মানে যেখানে আমি পুজো দেবো আর কি ফল টল দিয়ে, তো তখন আমি শাড়িটা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন আমি আর প্যাকেট খুলছি না, ঠাকুরের শাড়ি তো যেখানে সেখানে রাখতে পারবো না, সো পরে তোমাদের কাল দেখাবো এটা। অভিষেক অফিস থেকে জাস্ট ফিরে এসে রাতের খাবারটা খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, তারপরে বেরিয়ে পড়লাম। অভিষেক নতুন জামাটা পরে নিয়েছে আর আমি আমার সেই পুরনো জামাটাই পরে আছি, তো এনিওয়ে খুব মজা হচ্ছে। এখন আমরা যাচ্ছি বেসিক্যালি একটা সিনেমা দেখতে, কি নাম সিনেমাটা, বনি, সিনেমাটা দেখতে যাচ্ছি। সিনেমা দেখে বেরিয়ে পড়লাম, মোটামুটি লেগেছে, রিভিউ দিয়ে দিলাম, মানে ওইটুকুনি রিভিউ, এর বেশি আর কি বলবো, অত বিশ্লেষণ করে বলতে পারবো না, ওটা এ পারবে কিন্তু এখন ভিডিও সেটা বলা যাবে না। কেমন লেগেছে তোর মোটামুটি শর্টকাটে? ঠিক আছে, কনসেপ্টটা নতুন, এরকম ইংরেজি সিনেমাতে যে টান টান ব্যাপারটা থাকে, আউটানোর ব্যাপারটা থাকে, এরকম ঠিক আছে, কি বলবো মানে
টাইম কেটে গেল আর কি, টাইম পাস ঠিক আছে। তবে তোমাদের ভালো রাখতেও পারে, কারণ যার যেরকম আমার মোটামুটি লেগেছে। আচ্ছা, বাসবিয়েতে কত পয়েন্ট দিচ্ছিস আউট অফ 10? আমি 5 হ্যাঁ 5 তাও বেশি দিয়ে ফেললাম বোধ হয়। আমার তো মনে হয় আমি 3.5 এর বেশি দেবো না। হ্যাঁ ওইরকমই 4, আমি 4, 5 না 4। ঠিক আছে, সো এখন আমরা বাড়ি ফিরবো, আর এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানে শেষ করছি। সপ্তমী শেষ, এখন কটা বাজলো? ঘড়িটা খালি এদিকে ঘুরে যায়, কটা বাজে? 1:45। সো এখন বাড়ি ফিরবো, একটু ঘুরে ঘুরে যাব, একটু লোকজন দেখতে দেখতে, আলো দেখতে দেখতে বাড়ি ফিরবো। সো ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আরেকটা নতুন ভিডিও আবার নিয়ে আবার আসবো। সো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। তাদের জন্য বাই।